এখানে আসেন, আলী ভাইয়ের সাথে আসেন, বসেন, দুটা কথা বলেন, আসেন। আপনার বেকারত্ব, আপনি বিশ্বাস করেন আপনার বেকারত্ব দূর হবে। আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছি ভাই, আপনারা আসেন আলী ভাইয়ের কাছে, এখানে আসেন, দেখেন যে ভাই কি করতেছে বেকারদের জন্য। আপনি বোন থাকেন যারা কলেজে আছেন, কিংবা কিছু করতে পাচ্ছেন না, বেকার বসে আছেন, লেখাপড়া শেষ করে বিদেশে আছেন, টাকা ব্যাংকে, কিছুই করতে পারছেন না, কোনো সমস্যা না ভাই। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন, আলী ভাইয়ের সাথে আসেন, দেখেন আপনার কি ধরনের ব্যবসা আপনি করতে পারেন, কিভাবে করতে পারেন, সকল আইটেম কিন্তু আলী ভাই শিখিয়ে দিব। যারা একবারই কাঁচা, একবারই জানেন না, তারা চলে আসেন আলী ভাইয়ের সাথে, নিজের জীবনে কর্মের সাথে জয়েন্ট হবে, ইনশাল্লাহ সে কাউকে ঠকাতে পারবে না, আর সে নিজেও ঠকবে না। ইউটিউব চ্যানেল টপবিরি মামুন ভাই অনেকে জানে, বিশেষ করে ওনার একটা ভিডিও মাধ্যমে আমি মিনিমাম না হলে 25-30 হাজার লোককে সার্ভিস দিয়েছি। আমি বিশেষ করে বলি কি ভাই, চাকরি যে খারাপ তা না, চাকরিও ভালো, চাকরির পাশাপাশি কোনো ভাই জব করতে চাচ্ছে বা চাকরি খুঁজছে পাচ্ছে না, অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, আলী ভাই এখানে 1700 টাকা দিয়ে সুযোগ দিয়েছে ভাই। 1700 টাকা মাল 3400 টাকা করতে পারবে, কিভাবে সম্ভব ভাই? এই মালে সম্ভব এইরকম যখন এই মালে গুমর প্রচুর, মালে গুমর আছে, ন্যায্য প্রফিট করো, এই গ্রাহকটা তোমার কাছে আজীবন রয়ে যাবে। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আপনাদের শপে। তো আমরা তো জানি আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এরা প্রায় আমরা জানি প্রায় 55 বছর ধরে আপনার এই প্রতিষ্ঠানটা ধরে আছেন ইনশাল্লাহ। তো আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি শত শত বেকার ভাইরা সুযোগ পাচ্ছে, আপনার এখানে শত ভাইরা বোনরা এবং বিদেশ যারা প্রবাসী থাকে তারাও এখানে অনেকটা হেল্প পাইতেছে ভাই। আপনি বলছেন যে এখানে 1700 টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ, এটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, এই কথা বলার আগে কিছু কথা না বললে নেই, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত সাগর নদীকে যদি কালি বানানো হয়, সৃষ্টিকর্তার প্রশংসা শেষ হবে না, শেষ হবে না। আর সেই সৃষ্টিকর্তাকে কেউ যদি মনে রেখে যে কোনো জব করে বা যে কোনো ব্যবসা করুক বা যে কোনো নিজের জীবনে কর্মের সাথে জয়েন্ট হবে, ইনশাল্লাহ সে কাউকে ঠকাতে পারবে না আর সে নিজেও ঠকবে না। এখন 1700 টাকা যেই টপিকটা বলছেন, জি জি, আমি আপনাদের সোশ্যাল মিডিয়াকে আমি অনেক বলবো গিয়ে কি মানে ধন্যবাদ, ধন্যবাদ আর আপনার প্রতি আল্লাহর যেন রহমত বর্ষে, কেননা আপনাদের মাধ্যমে আলী ভাই ইউটিউব চ্যানেল টপবিরি মামুন ভাই অনেকে জানে, জি জি, বিশেষ করে হ্যাঁ ওনার একটা ভিডিও মাধ্যমে আমি মিনিমাম না হলে 25-30 হাজার লোককে সার্ভিস দিয়েছি। মাশাআল্লাহ, যারা বেকার, যারা কর্ম খুঁজতেছে, যারা কর্ম নিয়ে কোনো কিছু করতে চাচ্ছে, তাদেরকে আলী ভাই সার্ভিস দিয়েছে। আর আমি আল্লাহর কাছে আশাবাদী, কোনো বান্দার কাছে না, এখান থেকে এখন মিনিমাম না হলেও 3-4 হাজার লোক ইনশাল্লাহ অলরেডি ব্যবসায়িক হয়ে গিয়েছে। তো এর চেয়ে বড় নিয়ামত লাগে, আপনি যখন মানুষের সাথে সুসম্পর্ক করতে পারবেন তখন আল্লাহর রহমত থাকে মানুষের উপরে। আমি বিশেষ করে বলি কি ভাই, চাকরি যে খারাপ তা না, চাকরিও ভালো, চাকরির পাশাপাশি কোনো ভাই জব করতে চাচ্ছে বা চাকরি খুঁজছে পাচ্ছে না, অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, আলী ভাই এখানে 1700 টাকা দিয়ে সুযোগ দিয়েছে, 1700 টাকা মাল 3400 টাকা করতে পারবে, কিভাবে সম্ভব ভাই? এই মালে সম্ভব এরকম যখন এই মালে গুমর প্রচুর, এই মালে কোয়ালিটি ফুল মাল। বললাম না, ব্যবসা করতে গেলে গুমর জায়গা খুঁজতে হবে, সঠিক জায়গা খুঁজতে হবে। আমি কিন্তু এরকম অনেক উদ্যোক্তা যখন 1700 টাকা মাল নিয়ে গেছে 3400 টাকা, আমি দেখি কি ভাই 1790 টাকা, 1890 টাকা, 1690 টাকা, এক পিস মালের দাম 850 টাকা, তারা বেচতেছে 1790 টাকা। সম্ভব? আমি অবাক, তারা যখন রিপিট আছে, জানেন ডনি ভাই, আমি তাদেরকে বুঝিয়ে বলছি কি ভাই, রাতারাতি বড় হয়েও না, মালে গুমর আছে, ন্যায্য প্রফিট করো, এই গ্রাহকটা তোমার কাছে আজীবন রয়ে যাবে। আসলে কি এখানে যে সার্ভিসটা আলী ভাই দিচ্ছে, আসলে এটা একদিনে হয় নাই, এটা একদিনে সম্ভব না ভাই, এটা এর জন্য আপনারও এখানে আসেন, আলী ভাইয়ের সাথে আসেন, বসেন, দুটা কথা বলেন, আসেন, আপনার বেকারত্ব, আপনি বিশ্বাস করেন আপনার বেকারত্ব দূর হবে। আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছি ভাই, আপনারা আসেন আলী ভাইয়ের কাছে, এখানে আসেন, দেখেন
যে ভাই কি করতেছে বেকারদের জন্য, আপনি বোন থাকেন যারা কলেজে আছেন কিবা কিছু করতে পাচ্ছেন না, বেকার বসে আছেন, লেখাপড়া শেষ করে বিদেশে আছেন, টাকা ব্যাংকে কিছুই করতে পারতেছেন না, কোনো সমস্যা না ভাই, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন, আলী ভাইয়ের সাথে আসেন, দেখেন আপনার কি ধরনের ব্যবসা আপনি করতে পারেন, কিভাবে করতে পারেন, সকল আইটেম কিন্তু আলী ভাই শিখিয়ে দিব। যারা একবারই কাঁচা, একবারই জানেন না, তারা চলে আসেন আলী ভাইয়ের সাথে। তো আলী ভাইয়ের কাছে আমি ধন্যবাদ যে উনি বেকারদের জন্য এত ভালো ভালো কাজ করছে আর এমন একটা সুযোগ দিচ্ছে, মাত্র 1700 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা করা সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু এই ধরনের সুযোগ নাই, আমার জানা মতো নাই, যেহেতু আমি প্রায় 4-5 বছর ধরে আমি অন্তত ভিডিও করে থাকি, এর কোনো কোথাও কোথাও আমি পাই নাই যে 1700 টাকা দিয়ে ব্যবসা করে। আপনার পকেটে যেটা আছে সেটাই দিয়ে ব্যবসা সম্ভব, যেটা আছে পকেটে, আপনার পকেটে এই মুহূর্তে যেটা আছে সেটা চলে আসেন আলী ভাইয়ের কাছে, অবশ্যই আপনারা এখানে শিশু কুলকেনার পাবেন ইনশাআল্লাহ। যেরকম মনে করেন আমরা দুই ভাই কোনো জায়গা নাস্তা করতে বিয়ে বসেছি, জি হ্যাঁ, তখন কি হয়ে যায় কে একটা জায়গা নাস্তা করতে গেলে 50 টাকা 100 টাকা, যার যেরকম অ্যাবিলিটি এরকমও লোক আছে কি নিজের সম্মান বাঁচানোর জন্য 5000 টাকাও নাস্তাতে খরচ করে দেয়। আলী ভাই বিশেষ করে শহরে 2-3 হাজার টাকা কোনো মানে রাখে না, কিন্তু গ্রামে এখনও এরকম মা বোনরা আছে, হ্যাঁ অনেক জেলায় এরকমও বোনরা ভাইরা আছে শিক্ষিত হয়ে বেকার বসে আছে। আমি একদিন রাত্রে হঠাৎ করে আমার কল্পনায় আসে, আমার স্বপ্নতে আসে, জি কে যেখানে যত দেওয়া আল্লাহ তোমাদেরকে দিচ্ছে, তোমরা কেন না অসহায়দের গরিবদের যা যে পারছো একটু হেল্প করে দাও। আমি আজ প্রায় এই জিনিসটা কল্পনাতে আসার পর যখন আমি অন্যের সার্ভিসটা দিতে গিয়েছি বা গরিবদেরকে হেল্প করতে গিয়েছি, তখন থেকে আমি একটা লক আপ পাই কে আলী ভাই নাকি গরিবের বন্ধু। তো গরিবের বন্ধু না, আমি আপনাদের জীবনে চলার পথে সঠিক তরিকে কোনো কিছু করতে পারেন, যেটা আলী ভাই জানে সেটা আপনাদের থেকে শেয়ার করে দেয়, বলে কি ভাই বোনদেরকে এভাবে না এভাবে কোনো কিছু ব্যবসা করো, হালাল পথে করো, তাহলে কি হবে। আলী ভাই 3 পিস নিয়ে করে, আলী ভাই 3 পিসের কথা বলে, আরেক ভাই ডিভাইস নিয়ে কথা মানে কি করে, তারা ডিভাইস নিয়ে কথা বলবে, এভাবে করে এক অপরকে কাজ করব, তারা আগাবে, তারা আগালে কি হবে আমার ছেলে মেয়েরা আগাবে। যার জন্য বলি কেউ 1700 টাকা দিয়েছি, এই 1700 টাকা দিয়ে আমি বলে দিই, আপনি চিনবেন এই বসুন্ধরা মার্কেটের অ্যাক্সেসম্যান, সে এখন না হলে আরো 10 জনকে চাকরি দিয়েছে 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ। সে 1700 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, আমি ওকে ওই মালে গুমর ছিল, আমি ওনাকে বলে দিছি এত প্রফিট করে ব্যবসাটা শুরু করেন, সে ব্যবসা শুরু করে এখন তার 3-4-5-6 কর্মচারী দিয়ে সে কুলাতে পারছে না। এর জন্য বলি কি বিসমিল্লাহ করেন, যে কোনো যে কাজ করেন, আপনার মেধাতে ডিভাইস আছে ডিভাইস নিয়ে ব্যবসা করেন, ঠেকবেন না ভাই, ঠেকবেন না। আর এটা হচ্ছে আস্থার জায়গা, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি। আসলে আমি অনেক দিন ধরে আপনাদের এখানে তো আমি কাজ করি ইনশাআল্লাহ। আসলে যদি আমি যদি একটু বলি আলী ভাইয়ের কথা থেকে, আসলে আমি অনেক দিন ধরে এখানে ভিডিও করি, আমি অনেক জায়গায় ভিডিও করি, কিন্তু তাদের প্রতিষ্ঠানের মতন কোথাও আমি পাই নাই এরকম প্রতিষ্ঠান যেখানে মানসম্মত চিন্তাধারা। আসলে আমরা ভিডিও করি যে প্রতিষ্ঠানটা সবচেয়ে ভালো, আমরা কিন্তু প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানেই ভিডিও করার চেষ্টা করি। যেহেতু আপনারা যারা বেকার আছেন, যেই বাইরে আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনারা খুঁজেন, কিন্তু প্রতিষ্ঠানে হলে হবে না, মানে এবং দামে, মানে ভালো দামে কম হতে হবে এবং মান কোয়ালিটি ভালো হতে পারে। আমি আলহামদুলিল্লাহ আমার কি আছে না আছে এগুলো পরিচয় দিয়ে, যেহেতু আমরা জানি অনেক সময় ভাই যে কারখানাতে একটু কমে পাওয়া যায়, এর থেকে কম পাওয়া যায়। আপনাকে বলি শুনেন একটা জিনিস কি হয়, মিল ফ্যাক্টরি দেখা যাদের থাকে তারা লুকায়া চলে, যাদের থাকে না তারা অ্যাডভার্টাইজ করে চলে। তো বিষয়টা আপনি কখনো বলেন নাই, টাকার জানি আছে। আমি একটা কথা বলি, টাকার বিলাসিতা কারোর জন্য ভালো হয় না। হ্যাঁ আমি বলি গিয়ে কি ভাই, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যাদেরকে ব্রেন দিয়েছে তারা ব্রেন দিয়ে হেল্প করবে, যাদেরকে সম্পদ দিয়েছে পাড়াপশিদেরকে হেল্প করে দেবে, তাহলে কি হবে আপনার টাকা আরও হালাল হবে, খাঁটি হবে, আর আপনার শরীরে আল্লাহর নেয়ামত থাকবে, রহমত থাকবে। তো আমরা সবসময়ই না তরুণদেরকে নিয়ে কাজ করে থাকি, প্রবাসীদেরকে কাজ নিয়ে কাজ করে থাকি, তো আমাদের প্রচেষ্টা হলো কি এই সোশ্যাল মিডিয়া মানুষের, সোশ্যাল মিডিয়াতে অনেক লোক ঠকাও খাচ্ছে, আর যেই মিডিয়ার কারণে ঠকা খাচ্ছে আর যেই ভাই ঠকা খাচ্ছে ওদের কারণে আর ওদের কারণে
আলী ভাইদের মতন লোকজনের সম্মান আরও আল্লাপাক বৃদ্ধি করে বৃদ্ধি করে বৃদ্ধি করে। আলী ভাই এখানে প্রতারণার কোনো সিস্টেম নেই, বিশেষ করে আলী ভাই মঙ্গলবার দিন আপনাদেরকে সময় দিয়ে থাকে। আপনারা সময় থাকলে অবশ্যই আসবেন, ব্যবসা যেখান থেকেই করেন নিজের জ্ঞানটা দিয়ে আলী ভাইকে ধন্য করবেন। আলী ভাই সাধারণ জ্ঞান হয়তো আপনার জীবনে উপকার হতে পারে, যার জন্য বলি ইনশাল্লাহ। এই যে আমি একটা রনি ভাই আপনাকে একটা কথা বলি, এই যে বইয়ের মাল বইটা নেন হাতে, এখন এই যে বই মাল আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমার মিলের মাল যারা অল্প পুঁজি লোক তারা নিয়ে ব্যবসা করবে একবার না 10 বার চেঞ্জ করে দেবো। ইন্ডিয়ান বাইরের মাল কোনো আমি চেঞ্জ করি না। এখন আমি বলে দিই, যে বই আছে না রনি ভাই, এই বইয়ের মাল আমাদের ব্রাঞ্চ ছাড়া আমাদের শাখা ছাড়া কোথাও থেকেও যদি আমার সেম প্রাইজে আনতে পারে, আমি ওনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবো, টাকা রিটার্ন দেবো, টাকা রিটার্ন দেবো যদি আনতে পারে। এই বইয়ে মালে পিছে 500 টাকা কম পাচ্ছে, একটা বইয়ে যদি 500 টাকা কম পাচ্ছে মানে 3000 টাকা কম পাচ্ছে। আর আমি সেই ভাইকে বলি, তুমি নিজ মোকামে পাইকার করো, এই 3000 টাকা লাভ করে সেই দোকানদার তোমার থেকে সারাদিনে যদি এরকম 10টা বই বিক্রি করতে পারো না, 30000 টাকা লাভ হবে, মাশাল্লাহ। তাহলে জিনিসটা তার বেকারত্ব কেমনি দূর হবে না? আর তুমি ন্যায্য এই 500 টাকা কিন্তু এই মালে লাভ করা ন্যায্য লাভ, ঠকবা না ভাই। কেন আলী ভাই না, সীমিত লাভ হলে আল্লাহ পাক খুশি থাকে আর আলী ভাইও খুশি থাকে। কেন আলী ভাই ঠকায় না? এই যে অরিজিনাল নূর, অরিজিনাল নূর, এইগুলা মাল মানে ভালো দামে কম, মানে ভালো দামে কম, ইন্ডিয়ান মাল আলী ভাই চেঞ্জ করে থাকে না শিরাফাটা ছাড়া। তো এই যে আবার একটা মাল দেখাচ্ছি আমি, হ্যাঁ এই যে একটা বই দেখেন, এই বইয়ে মিনিমাম জানেন আমরা কত টাকা ছাড় দিয়েছি? আমি চাইলে এই মালে আরো 500 টাকা যদি লাভ বেশিও করি, কারো বুঝার ক্ষমতা না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি ভাই। আচ্ছা, যার জন্য আমি মানুষকে ঠকাই না, আমার 2 পয়সা লাভ 2000 টাকার সমান। আপনাদেরকে বলি এইরকম নিজ নিজ বই নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করেন, নিজ নিজ মোকামে পাইকার করলে এইগুলা বইয়ে যদি 500-700 টাকাও লাভ করেন, কারো বুঝার ধরার ক্ষমতা নেই, এগুলা বাইরের মাল। আপনারা বাইরে যাচাই করে আগে আসেন, নাহলে এখান থেকে রেটগুলো নিয়ে যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন আলী ভাই কথা কাজের সাথে মিল আছে কিনা। এই যে দেখেন মডেল মডেল নাম্বার দেখাচ্ছি, আপনারা এই নাম্বারটা দিয়ে এই নাম্বারটা দেখে আপনারা আলাপ করে নেন, যাচাই করে নেন কি আলী ভাই কথা কাজের সাথে মিল আছে কিনা। ইনশাল্লাহ আমি আশাবাদী, আমার প্রতি আপনাদের বিশ্বাস বাড়বে বাড়বে বাড়বে, কেননা আলী ভাই কখনো কাউকে ঠকায় না। আলী ভাই ঠকতে শিখেছে, যার জন্য আলী ভাই প্রতি আল্লাহ রাজি আছে। আর এক কথা তো বললামই, আপনাদের উপকার করতে গিয়ে আল্লাহ পাক বেশি বেশি আমাকে দিচ্ছে, আপনাদের মাধ্যমেই দিচ্ছে। আপনি পরে পাচ্ছেন, আলী ভাই আগে পাচ্ছে, কেন আলী ভাই নিয়তটা ভালো, আলী ভাই কাউকে ঠকাতে চায় না। এর জন্য বলি ইনশাল্লাহ ভাই, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা অনলাইনে অফলাইনে সব লাইনে ব্যবসা করতে পারেন বাসায় বসে। আমার এখানে এত সুন্দর প্লেস আছে, পর্দাশীন মা বোনগুলা যারা পর্দা করে, পর্দাশীন মা বোনগুলা আমার এখানে পর্দা হিসাবে পণ্যগুলা ক্রয় করতে পারে। আর বেবিরা এখানে খেলাধুলা করার সময় জায়গা আছে, স্পেস মোটামুটি, আর আপনারা আরামে কোনো করে কেনাকাটা করতে পারেন, নিজের মহল্লায় নিজের ফ্ল্যাটে ব্যবসা শুরু করতে পারেন, অনলাইন অফলাইন দুইটাই। আর যারা পাইকার করতে চাইবে তাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ, কেননা ধন্যবাদ পাইকারে বেশি লাভ। বেশি লাভ কেমনি? 20 টাকা করে বাঁচলে আপনার দেখা যাচ্ছে সারাদিনে 20000 টাকা রোজগার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। রনি ভাই আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো আসলে কি আমি একটা কথা বলতে চাই, যারা এইমাত্র যে আলী ভাই কিছু কথা বললো আপনাদের মাধ্যমে, আসলে কি এখানে আমরা এখানে যখন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আপনি যখন সার্চ দিবেন, কিন্তু ওনার ভিডিও সবার আগে আসে। কারণ কি জানেন? আপনি কমেন্টে দেখেন, কমেন্টে দেখলে বুঝতে পারবেন তার আসলে যে কথাগুলা বলছে আসলে কাজে কর্মে ঠিক আছে কিনা। আসলে এখানে যে কমে দিবে বাংলাদেশে কোথাও দিবে না এত কমে। আর উনি কিন্তু চ্যালেঞ্জ করা খালি প্রত্যেকটা না, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে উনি
আপনারা উনি কিন্তু মাল বিক্রি করে, আর এখানে বসে এখানে পাওয়া যাবেন প্রত্যেকটা সিডি পিছু 500 থেকে 600 টাকা কমে, এতে কমে আর হতেই পারে না। ইন্ডিয়ান মাল, প্রত্যেকটা ইন্ডিয়ান মালে আপনারা বাইরে থেকে মিনিমাম 500-600 টাকা কমে পাবেন, দেখেন পাচ্ছেন, সর্বনিম্ন 200 টাকাও কমে পাচ্ছেন, তাহলে দেখেন আপনার লাভের সংখ্যাটা কত হতে পারে। তাহলে আমি বলবো গিয়ে কি, আমি যে আপনাদেরকে ছাড় দিয়েছি সেই ছাড়টাই দিয়ে আপনারা বাংলাদেশে 64টা জেলা, যেরকম বগুড়া, হ্যাঁ, রংপুর, দিনাজপুর, হাটহাজারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সীতাকুণ্ড, ঠিক আছে, আপনারা এইসব জায়গা পাইকার করেন, দেখা যাচ্ছে মেঘনা, দাউদকান্দি, কুমিল্লা, ফেনী, তারপরে চিটাগাং, কক্সবাজার, এইসব জায়গা পাইকার করেন, চুমনি পাইকার করেন, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, এইসব জায়গা পাইকার করেন, খুলনা, যশোর, রাজশাহী, এইসব জায়গা পাইকার করেন। পাইকার করলে কি হবে, যে কোনো দোকানদারের পছন্দ হবে, 10টা বই নেবে, 10টা বই নিলে আপনি মিনিমাম সারাদিনে 30,000 টাকা আয় করতে পারবেন, যদি আল্লাহ রাজি খুশি হয়, আর আপনার প্রতি যদি আপনার হালাল টাকা যদি হয়, আপনিও ঠকবেন না, আর যখন আপনি ঠকবেন না, আপনি কাউকে ঠকাবেন না। এর জন্য বলে থাকি পাইকারে বেশি বরকত। বরকতটা কেন, পাইকারে লাভ হয় ন্যায্য, আর আলী ভাই এখানে মানে ভালো, দামে কম। আলী ভাই দেশি মালগুলা নিয়ে ব্যবসা করবেন, চার পিসের সেট থাকে, আপনি চার পিস নিয়ে গেছেন, 2 পিস বিক্রি হচ্ছে, 2 পিস হচ্ছে না, আপনি এসে চেঞ্জ করতে পারবেন, ইন্ডিয়ান কোনো মাল চেঞ্জ হবে না। আর আলী ভাই কোনো পণ্যতে টাকা রিটার্ন দেয় না, দেয় না, দেয় না, স্টেট কথা বললাম। আপনারা সমস্ত জিনিসগুলা যারা সিদ্ধান্ত নিয়েছেন, ইনশাল্লাহ তাদেরকে বলবো ফেমাস সিল্কে আসার জন্য। আলী ভাই লোকেশন ঠিকানাটা হচ্ছে অনেক সহজ, এই যে আলী ভাই ঠিকানাগুলো আলী ভাই দেখিয়ে দিচ্ছে, বাড়ি নং 1, দোকান নং 1, হ্যাঁ, লাইন নং 1, রোড নং 11, ব্লক C, সেকশন 11, মিরপুর, ঢাকা, 1216, থানা পল্লবী। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন, আলী ভাই থেকে এসে দামগুলো নিয়ে যান। আবারও কোনো ভিডিওতে আপনার মাঝে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাত।